ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তো তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম আর এই কথাগুলো বলা সত্যি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি তো দেখো তোমরা অনেকে ভাবো যে আমরা যারা কন্ট্রোভার্সি করি তার আমাদের মনের মধ্যে কোনো মায়া মমতা কোনোরকম কিছু নেই সেই কারণেই আমরা কন্ট্রোভার্সি করি তো দেখো এখন বেশিরভাগ এরকম ওয়াইট্রি ক্রিয়েটারই কিন্তু রোস্টিং ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও এরকম কিন্তু করে মানে হাসির ভিডিও বলো এরকম কন্ট্রোভার্সি মানে যাকে তোমরা বাংলা ভাষা বলো পরনিন্দা এই জিনিসগুলো করে কিন্তু যারা এই জিনিসগুলো করে তাদের মধ্যে কি সত্যিকারী কোনো রকম কোনো মায়া মমতা ভালোবাসা নেই তোমরা কি এটা মনে করো যে যারা এই সমস্ত নিয়ে ভিডিও করে তাদের মধ্যে কোনো রকম কোনো সহানুভূতি কিছু নেই কালকে একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম কারণ কি কালকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে একটা মানে বাজে দিন ছিল পনেরো তারিখটা সারা জীবন হয়তো মনে রয়ে যাবে এই পনেরো তারিখ আর চোদ্দ তারিখেও তোমরা সকলেই যেন একটা বাজে ঘটনা ঘটেছিল যথারীতি তো কালকে তো কেন কোনো তারিখটা খারাপ সেই কথাটা আমি মুখে উচ্চারণ করবো না কারণ এই আমি যে এই ভিডিওটা করছি এই নিয়ে কিন্তু শুনলেও আমার মনে হলো এই কথাগুলো কিন্তু তোমাদের সামনে বলা প্রয়োজন যে একটা মানুষ যখন চলে গেছে আমাদেরকে ছেড়ে তাকে নিয়ে মনে হয় একটা বই দুটো তার বেশি ভিডিও করা কিন্তু উচিত না কারণ যে মানুষটা আমাদের মধ্যে রইলো না তাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করাটা একদমই ঠিক না তো আমি কালকে ওয়াইটিতেও দেখেছি এক দুজনকে প্রায় চা চারটে করে ভিডিও নামিয়ে ফেলেছে কালকেই চারটে ভিডিও নামিয়েছে মানে কি বলবো সেই কিভাবে কি অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু দেখাচ্ছে তার বাড়িতে গিয়ে তার বাড়ির বাবা মা কি করছে না করছে এই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে তো আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি এই সমস্ত জিনিসগুলো দেখিও না আমি একবারও আমি মানে ভাইয়ের নাম নেবো না আমি একটা কথাই বলবো যে চলে গেছে খুবই কষ্ট লাগছে কিন্তু তার চলে যাওয়াটাকে তোমরা এমনভাবে তুলে ধরছো সবাই যেই জিনিসটা তার মা বাবা যদি মানে কোথাও না কোথাও কারো ফোন থেকে যদি ওই জিনিসগুলো দেখে আরো কষ্ট পাবে আর আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা হচ্ছে আমি কালকে তোমাদেরকে বলেছিলাম ওই ভিডিওটাই যে আমি কিন্তু ফেসবুক পেজ থেকে জানতে পেরেছিলাম ঘটনাটা তো ফেসবুক পেজে জানতে পারার পর আমি যথারীতি অন্যান্য ভিডিও দেখতে দেখতে তোমরা অনেকেই জানবে রাজটিয়া ব্লগস বলে একজন ওয়াইটিতে আছে তার ফেসবুক পেজও আছে তো সে খুব ভাইয়ের ক্লোজ ছিল এবং সেই কারণেই স্বাভাবিকভাবে আমরা আমি তো আগের দিনে ভিডিওতেই বলেছি যে আমি কোনোরকমভাবে কন্ট্যাক্টে ভাইয়ের সাথে ছিলাম না তবু ভিডিও দেখতাম ভালো লাগতো খুবই কষ্ট লাগছিল কিন্তু সে হয়তো তার সাথে টাচের ছিল মানে কথাবার্তা যাওয়া আসা এই জিনিসগুলো হতো তাদের মধ্যে সেই কারণে সে খুব কষ্ট পেয়েই কিন্তু যথারীতি সে একটা ভিডিও করেছিল যেমন সবাই করেছে সেও কিন্তু একটা ভিডিও করেছিল কিন্তু সে ওই ভিডিওটা করে এমন অপরাধ করে ফেলেনি যে তাকেও অভিশাপ দেওয়া হবে যে সে কেন বেঁচে আছে তারাও তো মারা গেলে পারে তারাও তো এখানে পারে এরকম একটা কমেন্টস তোমাদেরকে স্ক্রিনশট আমি দিয়ে দেবো তো এই বিষয়ে আমার একটা কথা বলার যে একটা মানুষ যে চলে গেছে মানে সেখানেও তো কোনো রকম কোন তোমার দয়া মায়া নেই যে একটা মানুষ চলে গেছে কষ্ট বা আবেগ কিছুই নেই তোমার মধ্যে তারপরেও তুমি মানে তার সাথে যে খুব ক্লোজে ছিল বা তার হেল্প করেছিল বা অনেক কিছু তাকেও বলা হচ্ছে যে সে যাতে না বেঁচে থাকে সেও যাতে মরে যেতে পারে তো কি করে আমরা একটা মানুষের অপর একটা মানুষকে মৃত্যুর জন্য বলতে পারি কি করে যেমন একটা মানুষ যদি কেউ দেবে যদি কেউ খুন করে বা চুরি করে ডাকাতি করে সেও যেমন দোষী হয় সেরকম তাকে যে মদতটা দেয় তাকেও কিন্তু আমরা সমানভাবে দোষীটা বলি তো সেরকমই একজন কমেন্টস ফেসবুক পেজে কিন্তু আমি ইউটিউবে মানে ওয়াইটিতে বলছি না ফেসবুক পেজে তাকে কমেন্টস করা হয়েছে যে তারাও যাতে মরে যেতে পারে তো এরা কি মানুষ এরা মানুষ না অমানুষ আমি সত্যি বুঝতে পারছি না তো আমি বারবারই বলছি আমি কিন্তু ভাইয়ের নাম একবারও নমুনা কারণ কি আমি ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটা যে করছি না আমি রাষ্ট্রীয় ব্লককে কে উদ্দেশ্য করে ভিডিওটা করছি এবং তার সে যে ভিডিওটা কান্নাকাটি করেছে সেই ভিডিওটাতে আরও একটা কম এসছে যে ভাইয়ের মৃত্যুর জন্য নাকি তার মামার দায়ী তো আমি এখানে বলবো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এইভাবে কিন্তু কারোর উপর কিছু দোষরোপ করা যায় না ঠিক আছে কারণ তাহলে যদি একটা সদ্যজাত সন্তান মানে পৃথিবীতে আসার কিছুক্ষণের মধ্যেই এরকম ঘটনা চলে যায় তাহলে সেই সদ্যজাত একটা মা ন মাস গর্ভে ধরে যখন সন্তানটা মায়ের বুক থেকে চলে যায় তখন কি সেই মাটাকে আমরা দোষরোপ করি কিন্তু অনেক জানুয়ার মানুষ আছে সেই মাটাকেই কিন্তু দোষারোপ করে তাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব এই ধরনের অভিশাপগুলো কাউকে দিও না কাউকে দিও না তুমি এই যে কথাটা বলেছো যে মামা দায়ী একটা মামা কি কখনো চাইবে তার ভাগনার সাথে কখনো জীবনে এই ঘটনাটা ঘট ঘটুক আর এই জিনিসটা যদি দিনের পর দিন কেউ একটা ভিডিও হবে কেউ দুটো ভিডিও হবে কেউ তিনটে ভিডিও হবে এইভাবে যদি করতে থাকে তাহলে মামার উপর দিয়ে কতটা মানে একটা ধকল যাবে মামার মানে কতটা কষ্ট হবে সেটা একবার চিন্তা করো যে সত্যিই হয়তো হ্যাঁ যদি মানে মানে ভাগনার মৃত্যু হয়ে থাকে হয়তো আমার জন্যই হয়েছে কারণ গাড়িতে তো তারা দুজনেই ছিল দুজনে যদি মামার দায়ী হয়েই থাকে তাহলে তারও তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল সে ভাগ্যক্রমে বেঁচে গেছে এবং তারও অবস্থা কিন্তু একটু মানে ভালো না আশঙ্কাজনক এরকম যেটা মানে ওই ওখানে দেখলাম তো একটা কথাই বলবো কারণ মৃত্যুর জন্য কিন্তু কেউ কখনোই দায়ী হতে পারে না তাই তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই ধরনের কমেন্টস গুলো করো না আরও একটা কথা বলবো সমস্ত কিছু স্ক্রিনশট আমি তোমাদেরকে দিয়ে দেবো ওই যে রাষ্ট্রীয় ব্লগস যে ভিডিওটা মানে ফেসবুক পেজে যেটা দিয়েছে সেই ভিডিওটাই দেখলাম মানে ছজন হাসির রিয়াক্ট দিয়েছে হাহার রিয়াক্ট দিয়েছে তো মানে বুঝতে পারছি না হয়তো তারা চেনে না আমাদের ভাইকে তারা চেনে না কিন্তু একটা দেখবে চিনুক না চিনুক একটা আমরা খবরও যদি কোনো কারোর এরকম মর্মান্তিক ঘটনা দেখতে পায় আমাদের অটোমেটিক্যালি দেখবে চোখ দিয়ে একটু মানে একটু জল বেরিয়ে আছে সেই জায়গায় তারা মানুষ না মানুষ হাহার একটা কি কারণে দিল কি কারণে দিলে আমি একটা কথাই বলতে চাইছি যে তোমাদের বাড়ি সবাই যেন খুব সুস্থ থাকে সবল থাকে যারা একটা দিয়েছো তবুও বলছি তোমাদের মানে মনের মধ্যে কি একটিও মানসিকতা নেই একটুও মানসিকতা নেই হাহারিয়াক্ট একটা তো মানুষ তোমরা কিছু লিখতে পারো ঠিক আছে তোমাদেরকে লিখতে বলছে না একটা একটা চোখ দিয়ে জল পড়ছে এই তো তোমরা দিতে পারতে সেটা না করে তোমরা কি করলে হাহার রিয়াক্ট দিলে তোমরা মানুষ না অমানুষ সত্যিই বোঝা যাচ্ছে না আর তোমরা পৃথিবীতে থাকো বলে তো আমার মনে হয় না তোমরা হয়তো পৃথিবীতে মানুষ রূপে বেঁচে আছো কিন্তু তোমরা মন থেকে হয়তো কবি মরে গেছো কবি হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছো চলে তাই হয়তো একটা মানে মানুষের কষ্টকে তোমরা বুঝলে না আর এই যে রাষ্ট্রীয় ব্লকস একবার তাদের চুরিরও একটা ঘটনা ঘটছিল সেটাকেও অনেকে ভিডিও করে বলেছিল ওটা নাকি সাজানো ওটা নাকি অ্যাক্টিং কারণ কি আমাদের এই রাষ্ট্রীয় ব্লক্স এর যে মানে টিয়া দিদি ভাই সে সমস্ত কিছুকে মানে তোমার কি বলো রোস্টিং করে করতে চাই সেই কারণেই হয়তো ভেবেছে যে ওটাও তার রোস্টিং ভিডিওর মধ্যেই পড়ে তো দেখো সে রোস্টিং করছে আমরা কন্ট্রোভার্সি করছি এই বলি কিন্তু এই নয় যে আমাদের মধ্যে কোনো নেই আমরা যেমন একটা সুখের জিনিসকেও তোমাদের সামনে ভালোভাবে করে তুলে ধরি সেরকম দুঃখের জিনিসটাও কিন্তু আমরা ফিল করি তবেই কিন্তু আমরা তোমাদের সামনে সেটাকে উপস্থাপনা করতে পারি ফিল যদি না করতে পারতাম তোমাদের সামনে কিন্তু ভিডিওগুলো নিয়ে আসতে পারতাম না আর রোস্টিং বলো কন্ট্রোভার্সি ভিডিও বলো এমন কিছু আমরা ভুল করে ফেলি না যার জন্য তোমরা বলবে যে এরাও মরে গেলে পারতো কেন ওরা মরে পারবে তোমার তোমার কি কি ক্ষতি করেছে এই রাষ্ট্রীয় যে তুমি তাদেরকে কমেন্টস করছো যে সে যা তো মরে মরে গেলে পারে এই যে আজকে আমাদের ভাই চলে গেছে ভাইয়ের একটা হলো তো শত্রু ছিল সেই শত্রুটা যে শত্রু মানি মানে করতো আমাদের ভাইয়ের সাথে আজ তো ভাই চলে গেল তাহলে সেই শত্রু কি মানে এবার কার সাথে শত্রুমি করবে তোমরাই বলো তো একটা মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার থেকে যদি মানুষটা বেঁচে থেকে আমাদের সাথে লড়াই করতে পারে তাহলে সেটাই তো হয় আমাদের কাছে বেটার তোমরা যারা যারা এই হাসির রিয়াক্ট দিচ্ছ মৃত্যুর জন্য অন্য একজনকে দোষারোপ করছো এবং যে ভিডিওটা ছেড়েছে তাকে বলছো যে সে যাতে মরে গেলে পারে এই ধরনের কমেন্টসগুলো প্লিজ করো না আর যারা একটা ছেড়ে মানে ভাইয়ের বড় বড় করে ওই অ্যাক্সিডেন্টের মুখের ছবিগুলো দিয়ে দু তিনটে করে ভিডিও নামাচ্ছ তাদের কাছে রিকোয়েস্ট করছে ওই সমস্ত মানে চেঞ্জ করে দিয়ে তোমরা আর ভিডিও করো না তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো যে তুমিও তো তাহলে দুটো ভিডিও না আমি এই ভিডিওটায় না আমি ভাইয়ের নাম উল্লেখ করছি না ভাইয়ের আমি ছবি দেবো আর না আমি ভাইকে নিয়ে কোনো কোনো কথা বলছি শুধুমাত্র আমি বারবারই বলছি এই ভিডিওটা আমি রাস্টিয়া ব্লগসকে উদ্দেশ্য করে করছি কারণ কি সত্যিই মেয়েটাকে দেখে খুব খারাপ লাগছিল কারণ কি বলছিল যে কিছুদিন আগে একটা প্রবলেমে পড়েছিল আমাদের ভাই সেখানে কিন্তু আমাদের রাষ্ট্রিয়া দিদিভাই মানে দিদিভাইকে হেল্প করার কথা বলা হয়েছিল তখন যখন রাষ্ট্রিয়া যে ঠিক আছে প্রবলেম আছে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো বা যখন ভাই আইফোন কিনেছিল তখন তাহলে তুমি আমাকে আমাকে নিয়ে একটা রোস্টিং করো তো তখন বলছিল টিয়া যে আমার আর তাকে নিয়ে রোস্টিং করা হলো না তো এগুলো দেখো কোনো মন গড়া কথা নয় হয়েছে তাই বলেছে ঠিক আছে আমরা দেখতে গেলে এসআর কে শঙ্কর দাদা কিন্তু একটা মানে ছোট্ট এক মিনিটের ভিডিও করে বলেছে যে তোমরা এই সমস্ত জিনিসগুলো করো না যে কিনা আমাদের ভাইকে প্রাণের থেকে হয়তো বেশি ভালোবাসতো তাই বলছি এটা আমি ভিডিও করছি না জাস্ট তোমাদের সামনে কিছু কথা উপস্থাপন করছি যে প্লিজ যারা যারা এই হাসির দিচ্ছ যারা যারা কাউকে মৃত্যুর জন্য দায়ী করছো আর ওই যে বলছো ওরাও যাতে মরে গেলে পারে প্লিজ এই ধরনের কারণ তাদের জীবন সবে সবে শুরু হয়েছে একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে বলে তার সাথে সাথে অপর দুজন মানুষকেও কিন্তু আমরা পৃথিবী থেকে চলে যেতে বলতে পারি না কারণ ভগবানের ইচ্ছা হবে সে কখন পৃথিবীতে পাঠাবে আর কখন পৃথিবী থেকে নিয়ে নেবে তোমাদের মতো কিছু জানোয়ার মানুষের অভিশাপে কিন্তু কারোর কিছু হয়ে যাবে না তো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টস করে জানিও যে কথাগুলো আমি বললাম ঠিক কি বলতো চলো